আমার এলাকায় পাঞ্জাবিরা 1 তারিখে এসে মুক্তি যোদ্ধাদের সাথে যুদ্ধ হয়েছিল এবং রাজগঞ্জ অনেক ঘর বাজারে রাজগঞ্জ বাজারে অনেক ঘর এবং রাজগঞ্জ বাজারে আশপাশের অনেক বাড়ি পুড়ি পালাইছে আমি দেখছি। তারপরে দি রাজগঞ্জ বাজারে উত্তর কর্নারে এটারে সীতারাম দিঘি বলে সেখানে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমরা তখন দেখি নেই, পরে আমরা দেখছি আর কি। ওইখানে 2 জন লোক মারা গেছেন, একজন মেস নায়ক আছিল, নাম হলো আবুল হাসান, তারপরে উনি মারা গেছে এবং একটা মহিলা মারা গেছে। তারপরে দি এই অবস্থা দেখছি এবং মুক্তিযোদ্ধাদের তৎপরতা কষ্ট এবং তারা কীভাবে দেখেছি এবং স্বাধীনের আগে মুহূর্তে পিটিআইতে যে ইয়ে হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ আমরা কিছু অনুভব বাড়ি থেকে করতে পারছি এবং 4-5 দিন পর্যন্ত সেই যুদ্ধ চলছিল। যুদ্ধ চলার পরে যে দেশ স্বাধীন তারিখ অবশ্য মনে নাই এটা আমি দেখছি এবং মুক্তিযুদ্ধরা যে উদ্দেশ্য নিয়ে এটা স্বাধীন করেছিল আসলে তা প্রতিফলিত হয় নাই, কারণ হয় নাই কিছু আমরা তান্ত্রিক জটিলতা কিছু সমস্যার কারণে আজকে তাদের উদ্দেশ্য প্রতিফলিত হয় না এবং অনেক মুক্তিযোদ্ধা না খাইও মারা গেছে এবং এই দেশের জনগণ সুন্দরভাবে জীবনযাপন করবে, সুন্দর একটা দেশ গড়বে সেই উদ্দেশ্য হয় না। কিছু সংখ্যক লোকের হাতে ক্ষমতা চলে গেছে এবং তারা তাদের মূল্যায়ন তাদের কাছে, কিন্তু জনগণের মূল্যায়ন তাদের কাছে নাই।